চাউসিয়া সেলস অ্যান্ড ইলেকট্রনিক্স। সংবাদ শিরোনাম: গুজব প্রতিরোধ, ডেঙ্গু জ্বর ও শিক্ষার মান উন্নয়নে শ্যামন্ত ঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ, মোহাম্মদ আনোয়ার হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে নূরনগর টিভির প্রতিবেদনে। ডেঙ্গু জ্বর, শিক্ষার মান উন্নয়ন, অবান্তর গুজবের কারণে সারা বাংলাদেশ আতঙ্কিত, শিশুরা ভীত সন্ত্রস্ত। সে কারণে শ্যামন্ত ঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপস্থিতি আশাজনক না হওয়ায় 25 জুলাই বৃহস্পতিবার বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে মা সমাবেশের আয়োজন করা হয়। উক্ত মা সমাবেশে ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ইকবাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল আহাদ, তারুণ্যের লেখক ও কবি মোহাম্মদ জমির হোসেন পারভেজ। কবি জমির হোসেন পারভেজ বলেন, কল্লাকাটা ব্যক্তি বলতে কোনো কিছু নেই, সবটাই অবান্তর গুজব। এ গুজবের বলি হয়েছেন শিক্ষিকা তাসলিমা রেণুসহ সারা দেশে 20 থেকে 30 জন, যা আমাদের বাঙালি চেতনা সত্তায় কুঠারাঘাত করেছে। এসব বিশ্বাস না করে মায়েরা যেন তাদের সন্তানদের নির্ভয়ে স্কুলে পাঠান এবং ছাত্রছাত্রীদের বাসায় নিয়মিত পড়াশোনার খেয়াল রাখার অনুরোধ করেন। হাজ্জাজমিন সাগর, নূরনগর টিভি। গাউসিয়া সেলস অ্যান্ড ইলেকট্রনিক্স, এখানে ওয়ালটন এর সকল প্রকার ফ্রিজ, এলইডি টেলিভিশন, ল্যাপটপ, রাইস কুকার, প্রেশার কুকার, ওভেন, সেলিং ফ্যান, টেবিল ফ্যান, ব্লেডার মেশিন সহ সকল প্রকার ওয়ালটন পণ্য সামগ্রী সুলভ মূল্যে বিক্রয় করা হয়। প্রোভাইডার সাইদ আহমেদ রাফি, শিবপুর বাজার, অগ্রণী ব্যাংকের পূর্ব পাশে। মোবাইল নাম্বার 0171120542424।